এরপরে প্রশ্ন হলো, সুন্নি মুসলমান ও শিয়া মুসলমান সম্পর্কে জানতে চাই, এ ধরনের মুসলমানদের সম্পর্কে মৌলিক ধারণা পেতে চাই। দেখুন, সুন্নি হলেন কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসগুলো, বিশুদ্ধ সূত্রে বর্ণিত সমস্ত হাদিসগুলোকে যারা মানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল সাহাবি, তার পরিবারবর্গ সবাইকে যারা মানে, এদেরকে বলা হয় সুন্নি। গোটা পৃথিবীতে বেশিরভাগ মুসলমানই সুন্নি, আমরা সবাই সুন্নি আলহামদুলিল্লাহ। বেশিরভাগ বাংলাদেশি, বেশিরভাগ পাকিস্তানি, ভারতীয়, সাবকন্টিনেন্ট, আরব, পৃথিবীতে বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমান। এবং সুন্নি মুসলমানদের বৈশিষ্ট্য হলো তারা কোরআনকে এবং সুন্নাকে অনুসরণ করে, সুন্না অনুসরণ করার জন্য সুন্নি বলা হয়। আর শিয়া হলো সেই সমস্ত মানুষেরা যারা আল্লাহকে মানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকেও মানে, যদিও তাদের একটা গ্রুপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়েও সন্দেহ করে, আর এর পাশাপাশি তারা শুধুমাত্র নবী পরিবারের সদস্যদেরকে মানে, সাহাবিদেরকে তারা মানে না, বরং সাহাবিদের সাথে শত্রুতা বিদ্বেষ তারা জ্ঞাপন করে, লালন করে। তো এই কারণে তারা শিয়া এবং আলাদা হয়েছেন। শিয়ারা তারা বিভ্রান্তির দিকে আছেন, শিয়া পন্থাটা বিভ্রান্তির পন্থা, এটা হেদায়েত এবং সত্য থেকে বিচ্যুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে তোমরা আমার সুন্নত, আমার খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবা। নবীর সুন্নত এবং আদর্শ যদি কেউ আঁকড়ে না ধরে, সাহাবিদের যদি আদর্শকে কেউ যদি ইগনোর করে, সে কখনো ভালো মুসলমান হতে পারে না। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং ভালো মুসলমান হতে হলে অবশ্যই কোরআন এবং সুন্নাহ উভয়টাকে অনুসরণ করতে হবে। শিয়াদের মধ্যে কিছু কিছু গ্রুপ আছে যারা বিভ্রান্ত, পরিপূর্ণ ইসলাম থেকে তারা বাহির হয়নি। আবার দু একটা গ্রুপ আছে তারা আম্মাজান আয়েশার চরিত্রে কালিমা লেপন করে, কোরআনের আয়াত নিয়ে সন্দেহ করে, নবী সাল্লাল্লাহু সাল্লামের রেসালাত নিয়ে সন্দেহ করে তারা ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে গেছেন। আল্লাহ তালা আমাদেরকে কোরআন এবং সুন্না উভয়টার অনুসরণ করার তৌফিক দিয়েছেন। আমরা আলে বাইতকে, রসুল্লাহ সাল্লামের পরিবারকেও ভালোবাসি, আবার তার সাহাবিদেরকেও ভালোবাসি। আমরা এখানে কোনো বিভক্ত করি না, তারা বিভক্তি করেছে, এ হলো তাদের সাথে আমাদের পার্থক্যের জায়গা। কারো সন্তান যদি সমকামী হয়ে যায়, সেক্ষেত্রে পিতামাতার করণীয় কী? যিনি সমকামী তিনি আল্লাহর পথে ফিরতে চাইলে তার করণীয় কী? দেখুন, সন্তান যদি সমকামী হয়ে যায়, আল্লাহ মাফ করুন, তাকে ফেরানোটা খুব কঠিন এবং কষ্টসাধ্য একটা কাজ। আর সমকামিতার এই অপরাধে, এই পাপাচারে কেউ যদি লিপ্ত হয়, তাহলে সে যদি তওবা করে, তার ভুল বুঝতে পেরে, বিশেষ করে এক্ষেত্রে বিভিন্ন মানসিক ডাক্তারের সহযোগিতার প্রয়োজন হয়, বিভিন্ন সাইকিয়াট্রিস্টের সহযোগিতার প্রয়োজন হয়, তাদের কাছে গিয়ে যদি তিনি কাউন্সিলিং নিয়ে ধীরে ধীরে ফিরে আসার চেষ্টা করেন এবং নিজের কৃতকর্মে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে, আশা করা যায় আল্লাহ পূর্বের সব মাফ করে দেবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। এমন কোনো পাপ পৃথিবীতে নাই, ভালো করে শুনে রাখেন, এমন একটি পাপ পৃথিবীতে নাই যেই পাপ করে মারা গেলে বা যে পাপ করে তওবা করলে, ক্ষমা চাইলে আল্লাহ মাফ করেন না। সকল পাপই ক্ষমার যোগ্য, সকল পাপই আল্লাহ মাফ করেন। তবে বান্দার হক মেরে থাকলে তখন বান্দার কাছ থেকে সেটার মাফ নিতে হয় বা হক ফেরত দিতে হয়, তারপর আল্লাহর কাছে মাফ চাইতে হয়। এছাড়া যে কোনো ধরনের গুনাহ বা পাপাচার যেগুলো আল্লাহর হক সংশ্লিষ্ট, আল্লাহর কাছে এমনকি শিরিক করেও যদি আপনি মাফ চান, আল্লাহ মাফ করবেন। আল্লাহ শিরকের অপরাধ মাফ করেন না। এর মানে হলো, যদি শিরিক করে কেউ দুনিয়া থেকে যায় ক্ষমা চাওয়া ছাড়া, তাহলে সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না, না হলে সেটা আল্লাহ তাআলা মাফ করতে পারেন।